আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আমার দর্শকদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। এই গরমের সময় এই রোগটা খুব বেশি হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি যে বাংলা ভাষা আমরা যদি এটা বলে থাকি এটাকে ফোড়া বলা হয়। তো ফোড়ার মেডিকেল টার্ম হচ্ছে বয়েল, এবং এটাকে কিন্তু অনেকভাবে অন্যান্য সিনোনিম বা অন্য নামও আছে, যেমন আমরা বলে থাকি সামার বয়েল, হিট বয়েল। এগুলো নাম করার কারণ কি হচ্ছে, ফোড়া তো মানুষের সারা জীবনই হতে পারে বা সারা বছরই হতে পারে, কিন্তু ফোড়া সাধারণত দেখা যায় বিভিন্ন কারণে এটা গরমকালে অনেক সময় বেশি হয়ে থাকে। তো গরমকালে কেন সাধারণত ফোড়া বেশি হয়ে থাকে, তো আমরা বয়েল বা ফোড়া বেশি হওয়ার অনেক কারণ আছে যেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু গরমকালে ফোড়া বেশি হওয়ার একটা কারণ হচ্ছে অত্যন্ত হিট এবং হিউমিডিটির কারণে দেখা যায় যে কিছু কিছু অর্গানিজম যেটা আমাদের স্কিনে থাকে, যেমন স্টাফাইলোকোকাস অরিয়াস বা স্ট্রেপটোকোকাস এপিডার্মিডিস বা স্টাফাইলোকোকাসের অন্য কোনো অর্গানিজম বা দেখা যাচ্ছে যে অন্যান্য বিভিন্ন অর্গানিজম আছে যেগুলো হিটের কারণে অনেক সময় দেখা যায় অনেকগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায়, এমনকি অনেক সময় অনেকগুলো বংশবিস্তার বেশি করে থাকে। তো এটার কারণে দেখা যায় যে এই ধরনের অর্গানিজমের কারণে কিন্তু আমাদের স্কিনের মধ্যে এক ধরনের ইরিটেশন হয় বা ফোড়া হতে পারে। দুই নম্বর হচ্ছে গরমের কারণে কিন্তু দেখা যায় যে মানুষের মধ্যে শরীরে অনেক মানে সোয়েটিং বা ঘামের প্রবণতা বেশি থাকে। এই ঘাম যদি বিভিন্ন অ্যাপোস্ট এরিয়াতে, যেমন বগল বা প্রাইভেট পার্টে বা কানের পিছনে বিভিন্ন জায়গায় জমে থাকে, তো এইসব জায়গা থেকে কিন্তু আমাদের অর্গানিজমগুলো ডেভেলপ হওয়ার বেশি সুযোগ থাকে। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে লোম টেনে তোলা বা চুল টেনে তোলা, তো এইরকম যদি এরকম একটা ট্রমার তৈরি হয়, এই ট্রমার কারণে এই হেয়ার ফলিকল থেকে কিন্তু বিভিন্ন ধরনের জীবাণু ঢুকতে পারে, তো এইসবের কারণে কিন্তু আমাদের ফোড়া হয়ে থাকে। আবার দেখা যায় যে আমাদের গরমের কারণে বিভিন্ন ধরনের ডেড সেলগুলো জমে থাকে, ডেড সেল জমে থাকলে কী হয়, দেখা যায় যে আমাদের হেয়ার ফলিকলগুলো ব্লক করে দেয়, তো এইসব জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়া কিন্তু আধিক্য হয়ে থাকে। তো এইসব কারণে কিন্তু গরমকালে ফোড়ার পরিমাণ বেশি হয়ে থাকে। তাছাড়া কিন্তু ন্যাচারালিও বিভিন্ন গবেষণাতে এসেছে 10-20% হেলদি পিপলেও কিন্তু ফোড়া হতে পারে বা সাধারণ মানুষের যেটা ফোড়া হতে পারে। এছাড়া কিন্তু ফোড়া হওয়ার কমন কারণের মধ্যে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সেটা যেমন ধরেন ডায়াবেটিস রোগ বা ধরেন বিভিন্ন ধরনের কিডনির রোগ বা পেশেন্ট বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকছে অন্য কারণে যেগুলো আমাদের ইমিউনিটিকে সাপ্রেস করে দিচ্ছে, অনেক সময় বিভিন্ন ক্যান্সারের কারণে বা ক্যান্সারের ওষুধের কারণে কিন্তু ফোড়া হতে পারে। এছাড়া আরেকটি খুব কমন কারণ যেটাকে আমরা বলি যে পার্সোনাল হাইজিন বা মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেও কিন্তু ফোড়া হয়ে থাকে। এখানে আমাদের বডিতে কিন্তু ন্যাচারালি কিছু কিছু ব্যাকটেরিয়া হয়ে থাকে, যেটা ব্যাকটেরিয়ার নামগুলো আমি আগে বললাম। এছাড়াও বিভিন্ন ধরনের প্যাথোজেনিক অর্গানিজম আছে, যেমন ইস্টেরিয়াসিয়া কোলাই বা দেখা যায় প্রোটিয়াস বা বিভিন্ন ধরনের আরও অর্গানিজম আছে, কর্নি ব্যাকটেরিয়াম, অনেক ধরনের জীবাণু আমাদের কিন্তু চামড়াতে থাকতে পারে বা স্কিনে থাকতে পারে। তো এইসব অর্গানিজম যখন দেখা যায় যে একটা সুইটেবল এনভায়রনমেন্ট পায়, যেটা আমি আগে বললাম সুইটেবল এনভায়রনমেন্টের কারণে এটা বংশবিস্তার করে এবং ডেভেলপ করে। তো ফোড়াটাকে আমরা কীভাবে দেখি, সাধারণত দেখা যায় প্রথমে যখন শুরু হয় আক্রান্ত জায়গায় একটু লাল হয়ে যায়, যেটাকে আমরা রেড বাম্পস বলে থাকি। ওই লালটা থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন মুখের মধ্যে পুজ নিয়ে ডেভেলপ করে বা পুজ আকারে তৈরি হয়, যেটা থেকে পরে পাস্তিল হয় মেডিকেল টার্মে। অনেক সময় দেখা যায় এখান থেকে অনেক বড় পুজ হয়ে আসছে, যেটাকে আমরা অ্যাবসেস বলে থাকি, বা অনেক সময় লোমকূপের গোড়ায় গোড়ায় ফোড়া হয়, যেটাকে আমরা ফলিকুলাইটিস বলে থাকি, বা এরকম দেখা যায় অনেক সময় বিভিন্ন একটা বড় এরিয়া জুড়ে অনেক ব্যথা নিয়ে লাল লাল হয়ে চাকা চাকা হয়ে আসে এবং জায়গাটা প্রচণ্ড গরম এবং তাপ উৎপন্ন হয়, যেটাকে আমরা সেলুলাইটিস বলে থাকি। তো এইরকম বিভিন্ন কারণে কিন্তু ফোড়া হয়ে থাকে। তো ফোড়া হওয়ার জন্য যেটা প্রধান কথা বললাম যে যেসব কারণে ফোড়া হচ্ছে সেসব থেকে আমাদের দূরে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, রেগুলার লুজ ড্রেস, মানে গরমকালে যদি ফোড়া হওয়াটা প্রতিরোধ করা যায় এর জন্য আমরা কী করবো, এরকম পাতলা জামাকাপড় পরবো, সুতি জামাকাপড় পরবো, ঢিলা জামাকাপড় পরবো, এবং ঘাম জমতে দেওয়া যাবে না। যাদের একটু ঘামার বেশি টেন্ডেন্সি আছে তাদেরকে একের অধিক গোসল করতে হবে, এবং কিছু আমরা ট্যালকম পাউডার বলেন, কোনো মানে সুদিং এজেন্ট যেমন ক্যালামিন টাইপের উপাদান বলেন, এগুলো ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং কিছু কিছু জায়গায় আমাদের জীবাণুগুলো থাকে, যেমন আঙ্গুলের ভাজে, নাকের ছিদ্রে, বগলে, প্রাইভেট পার্টে এবং মানে বাটকে, এইসব জায়গাতে জীবাণুগুলো কিন্তু থাকতে পারে। তো গোসলের সময় এইসব জায়গায় কিন্তু জীবাণু পরিষ্কার করার জন্য আমাদের নিয়মিত অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ব্যবহার করা উচিত, সেটা ফোড়া থাকা অবস্থাতেও ফোড়া না থাকলেও।
এটা থাকলে কী হবে, আমাদের মেনটেন ব্যবহার করা যাবে। আর যদি ফোড়া হয়ে যায় কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মানতে হবে, যেটা হলো সুই দিয়ে ফুটা করা যাবে না বা চাপ দিয়ে, মানে অনেকে আছে না যে ফোড়া ফাটায় দেয়, ফাটায় দিলে মনে সেরে যায়, এটা কিন্তু একেবারে করা যাবে না। এর দ্বারা ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কিন্তু আমাদের ফোড়াটার মারাত্মক অবস্থা হবে। এবং ফোড়া আক্রান্ত রোগীদেরকে কিন্তু নিয়মিত একটু সুগারটাকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যালকোহল জাতীয় হ্যান্ড ওয়াশটা তুলনামূলক কম ব্যবহার করতে হবে এবং আর এর আগে যেসব মেজারের কথা বললাম সেই সবও মেনটেন করতে হবে। আর ফোড়া হয়ে গেলে এটাকে, বয়েল হয়ে গেলে এটাকে কিন্তু খুব হেলাফেলা করা যাবে না, খুব তাড়াতাড়ি এটাকে চিকিৎসা করতে হবে, নাহলে শুধুমাত্র সিম্পল বয়েল থেকে অনেক সময় অ্যাবসেস সেলুলাইটিস এবং বিভিন্ন খারাপ রোগ হতে পারে। এই জন্য আপনি নিকটস্থ ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করবেন। ধন্যবাদ।